द मुबारक रमदी रमदन् मुबारक रमदी আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে দরসে পবিত্র কোরআনের সুরা ইউনুসের ষোলো সতেরো এবং আঠারো নম্বর আয়াত তেলাত করা হবে তো এখন ষোলো সতেরো এবং আঠারো নম্বর আয়াত প্রথমেই তেলাত করা হচ্ছে সুরা ইউনুস ষোলো থেকে আঠারো নম্বর আয়াত

واذا تطلع عليهم اياتنا بينات وقال الذين لا يرجون لك انعت بقران বিকুর আনিন গ বদিলহু কুল মায়কনুলে আন বদিলহু মিন ان ابدله من تلقاء نفسي ان اتبع الا ما يوحى الي إني أخاف إن عصيت ربي إن عصيت ربي عذاب يوم عظيم قل لو شاء الله ما تلوته عليكم ولا ولا ادراكم به فقد لبست فيكم امرا من قبله

এতক্ষণ আপনাদের সামনে সুরা ইউনুসের ষোলো সতেরো এবং আঠেরো নম্বর আয়াত তেলাত করা হয়েছে গতকাল ষোলো নম্বরের অর্ধেক অংশ ষোলো নম্বর আয়াতের অর্ধেক অংশের তফসির আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল তো আজকে ইনশাল্লাহ বাকি অর্ধেক অংশের তফসির উপস্থাপন করা হবে তো শুরুতেই আমি যে অংশের তফসির গতকাল উপস্থাপন করা হয়েছিল সেটি একবার আপনাদের সামনে পাঠ করে দিচ্ছি আল্লাহ তালা এই আয়াতে বলছেন তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন আর তাদের কাছে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পরে শোনানো হয় কালাল্লা দিন আল ইয়ার লিকা আনা গায় হাজা তখন যারা আমাদের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখে না তারা বলে তুমি এছাড়া অন্য কোরআন নিয়ে আসো অথবা এতে কিছু রদবদল করো কুল মা ইয়াকুন লি আন দিলাহু মিন তিলকাই নাফসি তুমি বলো নিজ ইচ্ছা অনুযায়ী এতে পরিবর্তন করার কোনো অধিকার আমার নেই আয়াতের এতটুকু অংশ পর্যন্ত গতকালকে তফসির হিসাবে হজরত মুসলিমাহুদ আল্লাহ আনহু অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহ আনহুর লেখা তফসিরের কবির থেকে এর তফসির উপস্থাপন করা হয়েছে আজকে ইন মা ইউহা ইলাইয়া আমি তো কেবল এরই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় এই অংশ থেকে তফসির উপস্থাপন করা হবে তো হজরত মুস্তেমাউদ রাজি আল্লাহ আনহু এই অংশ উপস্থাপন করে বলছেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা কাফেরদের যে একটা প্রস্তাব ছিল যে হে মোহাম্মদ মুস্তফা সাল্লাম তুমি তোমার প্রতি যে শিক্ষা অবতীর্ণ করা হয়েছে যা বা যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনটাকে বাদ দিয়ে যদি আরেকটা কোরআন নিয়ে আসো তাহলে আমরা এটা মানতে পারি তাদের পক্ষ থেকে আরেকটা প্রস্তাব ছিল যদি তুমি আরেকটা কোরআন শরীফ নাও নিয়ে আসো তাহলে এই যে কোরআনের যে শিক্ষাগুলো তুমি উপস্থাপন করো এর মধ্যে কিছু রদবদল বা পরিবর্তন করে নিয়ে আসো তাহলে আমরা তোমাকে মানতে পারি আর এর ফলে কি হবে তোমার মাঝে আর আমাদের মধ্যে একটা সন্ধি হয়ে যাবে আমাদের মধ্যে যে একটা বিরোধ রয়েছে এই বিরোধটা মিটে যাবে কোনো বিরোধ থাকবে না আমরা এক হয়ে যাব ভাই ভাই হয়ে যাব। আমাদের মধ্যে কোনো ধরনের শত্রুতাই আর থাকবে না তো মহানবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাহ সাল্লাম তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন বলছেন এর আগের অংশে যে আমার পক্ষে এটা কখনো সমীচীন হবে না বা সম্ভবেই না যে আমি এর মধ্যে কোনো ধরনের রদবদল বা পরিবর্তন করি কেন এর উত্তর গিয়ে কেন প্রশ্নের উত্তর কেন তিনি পরিবর্তন করতে পারবেন না কেন তিনি এই কোরআন বাদ দিয়ে আরেকটা কোরআন শরীফ নিয়ে আসতে পারবেন না এর উত্তরে তিনি বলছেন ইন আত্মাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো কেবল ততটুকুরই অনুসরণ করি যেটা আমার প্রতি অবতীর্ণ করা হয় যা আমার প্রতি নাজেল করা হয় কারণ আমাকে যা আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয় আমি এর বাহিরে কখনো যেতে পারি না তো মোহাম্মদ মুসাল্লা সাল্লা সাল্লাম বলছেন আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি তো এই প্রেক্ষিতে একটা প্রশ্নের অবতারণা হয় আর এই প্রশ্নটা একটু মনোযোগ দেওয়ার দাবি রাখে এজন্যই যে এটা খুবই একটা গভীর এবং সূক্ষ্ম তত্ত্বজ্ঞানপূর্ণ বিষয় আর এটা এমন একটা বিষয় যেটা নিয়ে মধ্যযুগে যখন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে স্বর্ণযুগ হিসাবে খ্যাত ছিল ওই যুগে এই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয়েছে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাবার্তা কথাবার্তা বলা হয়েছে এবং হজরত মুস্তেমাউদ মাহমুদ আল্লাহ আনু অত্যন্ত সংক্ষেপে যে শত শত বছর যেসব বিষয় নিয়ে বিতর্ক হয়েছে সেই বিতর্কের অবসান এই অংশে তিনি করেছেন বিতর্কটা হতো এই এটা নিয়ে যে নবীর যারা হন বা মহানবী হজরত মোহাম্মদ মুস্তবাল্লাহিস্লাম যা কিছু বলেন এবং যা কিছু করেন তা কি আল্লাহ তালার অহির ভিত্তিতে করেন না ওহির ছাড়াও নিজে নিজে কোনো কাজ করেন এটা একটা প্রশ্ন তো হজরত মুস্তেমাউদ রাজি আল্লাহ আনহু বলছেন এই প্রশ্নের উত্তরে যে যদি বলা হয় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যা কিছু করেন এবং যা কিছু বলেন তা কি অহির ভিত্তিতে বলেন না এটা ছাড়াও বলেন তিনি বলছেন এর প্রথম উত্তর হবে নবীরাসুল যারাই হন তারা কখনো ওহি ছাড়া কিছু করেন না আবার করেনও অর্থাৎ তিনি দুইটা উত্তরেই দিয়েছেন বলছেন নবীর যারাই হন তারা আল্লাহ তালার পক্ষ থেকে ওহি না পেয়ে বা ওহি ছাড়া কিছু করেন না প্রথম এটা বলেছেন তারপর বলেছেন আবার করেন একই বিষয়ে দুই ধরনের উত্তর করেন আবার করেন না সেটা কিভাবে হ্যাঁ এর ব্যাখ্যা তিনি এরপরে প্রদান করেছেন তিনি বলছেন যখন আমরা বলি যে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি না পেয়ে কিছু করেন না এর অর্থ হলো যে মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা ব্যক্তিত্ব এবং সত্তা এমন ছিল যে তিনি সবসময় আল্লাহতালার প্রেমে বিবুর হয়ে ডুবে থাকতেন তিনি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ছাড়া তিনি কখনোই কিছুই করতেন না সবসময় তিনি আল্লাহর প্রেমে মত থাকতেন আর আল্লাহতলা যেহেতু যদি তাকে ওহির মাধ্যমে কোনো কিছু বা কোনো ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে কাজ করার নির্দেশ না দিতেন তাহলে তিনি কোনো কাজেই নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কখনো করতেন না কিন্তু যেহেতু আল্লাহতালা ওহির মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তবাল্লাহ সাল্লামকে এ নির্দেশ দিয়েছেন হে আল্লাহ রসুল হে রসুল আপনি আপনার কাজে যুক্তি বিচার বিশ্লেষণ খাটিয়ে খাটানো অব্যাহত রাখবেন অর্থাৎ নিজের বুদ্ধি বিবেক খাটিয়েও আপনি কাজ করবেন এজন্য তিনি অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুদ্ধিমত্তার সাথে কাজ করতেন আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেবল বিচার বুদ্ধির মাধ্যমেই কাজ করতেন না বরং অহিরি অনুসরণকারী হয়ে তিনি কাজ করতেন কেননা তিনি যে বিচার বুদ্ধি খাটাতেন এটাও আল্লাহ আল্লাহতালার নির্দেশের কারণেই তিনি নিজের বিচার বুদ্ধিকে খাটাতেন এই কারণে আমরা বলতে পারি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে বিচার বিশ্লেষণ এবং বুদ্ধিমত্তাকে খাটিয়ে যে কোনো বিষয়ে যে সিদ্ধান্ত নিতেন বা কাজ করতেন এটাও আল্লাহতালার অহির নির্দেশের আলোকেই করতেন যেহেতু আল্লাহ তালা তাকে বুদ্ধি বিবেক খাটানোর নির্দেশ দিয়েছেন আবার আমরা এটাকে এও বলতে পারি নবী করিম সাল্লা আলাইসাল্লাম বিচার বুদ্ধি খাটিয়েও নিজে নিজের বিচার বুদ্ধি খাটিয়েও কাজ করতেন কিন্তু আমাদেরকে এটা ভালোভাবে মনে রাখতে হবে এটা থেকে এই বিষয়ে কখনো মনে করা যাবে না যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যা কিছু করতেন বা যা কিছু বলতেন সবই আল্লাহ তালার ওহির ভিত্তিতে বলতেন যদি সব কিছু তিনি ওহির ভিত্তিতে বলতেন এটা আমরা প্রচার করি তাহলে ইস্তেহাদি যেসব ভুল রয়েছে অর্থাৎ গবেষণামূলক বিষয়ে যেসব ভুল তিনি করেছেন বা যেসব ভুল রয়েছে নাওয়জুবুলিল্লাহ মিনজালিক এই ক্ষেত্রে বলতে হবে যে এই ক্ষেত্রে কি তাহলে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার ওহির বিপরীতে গিয়ে কাজ করেছেন কারণ আল্লাহ তালা সুরা তোবার তেতাল্লিশ নম্বর আয়াতে বলছেন আফাল্লাহ আনকা লেমা আজিনাত আজিনা ইয়া হাত্তা সদা বৈয়ানা লাজিনা সদাকু ওয়াতা আলামুল কাজবিন। তা আল্লাহ তোমার প্রতি ফজল করুন তুমি কেন তাবকের যুদ্ধে যারা যাওয়া থেকে অনুমতি যাচনা করেছিল তাদেরকে অনুমতি দিলে যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে সত্যবাদীদের প্রকৃত অবস্থা প্রকাশ হয়ে যেত আর মিথ্যাবাদীদের মিথ্যা ফাঁস হয়ে যেত মুসলামাহমুদ বলছেন এখন যদি সব ক্ষেত্রেই বলা হয় যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর উহি চারা কোনো কাজ করতেন না বা কোনো কথা বলতেন না তাহলে এই যে আয়াত তাহলে এই আয়াতের প্রেক্ষিতে আমাদেরকে মানতে হবে আল্লাহ তালা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে ওহির মাধ্যমে যে আদেশ দিয়েছিলেন তিনি সেই আদেশের বিপরীত গিয়ে কাজ করেছেন নাউজ বিল্লাহ মিনজালি এটা কখনো হতে পারে না আল্লাহ রসুল কখনও আল্লাহতালার ওহির নির্দেশের বাহিরে গিয়ে কাজ করতেন না তাই এটা থেকে এটাই সাব্যস্ত হয় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সব কথা এবং সব কাজ আল্লাহতালার উহির ভিত্তিতেই করতেন না কিছু কাজ তিনি নিজের বুদ্ধি বিচার বিশ্লেষণ বুদ্ধি বিবেক এবং গবেষণার অর্থাৎ ইস্তেহাদি বিষয়টাকে তিনি কাজে লাগিয়ে তিনি করতেন আর এটাও আল্লাহ আল্লাহতালার নির্দেশের উপর আমল করার ভিত্তিতেই করতেন কারণ আল্লাহ তালাই তাকে বুদ্ধিমত্তা এবং বিচার বুদ্ধি কাজে লাগিয়ে যে কোনো কাজ করার নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশ পালন করতে গিয়েই তিনি বিচার বুদ্ধি এবং তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ও ওহি ছাড়াও তিনি কাজ করতেন এরপর হজরত মুস্তেমাউদ মাহুদ আল্লাহ আনহু বলছেন এই আয়াতের ইন আত্মা বিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো কেবল এরই অনুসরণ করি যার অনুসরণ করতে আল্লাহ তালা আমাকে ওহির মাধ্যমে যার নির্দেশ দেন তো এই আয়াতের আরেকটা অর্থ এও হতে পারে যে পবিত্র কোরআনের কথা এখানে উল্লেখ করা হয়েছে আর বলা হয়েছে কাফেররা যে দাবি উত্থাপন করেছিল এতে এ গায়েরে হাজা যে তুমি এই কোরআনকে বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আসো এই জন্য এর উত্তরে আল্লাহতালা এখানে বলেছেন ইল্লা মা ইহা ইলাইয়া যে তুমি তাদেরকে বলে দাও এই কোরআনকে বাদ দিয়ে আরেকটা কোরআন আমার পক্ষে আনা সম্ভব না কারণ আমি তো ততটুকুই অনুসরণ করতে পারি ততটুকুই উপস্থাপন করতে পারি যতটুকু আল্লাহতালা আমাকে ওহি ইলহামের মাধ্যমে এই কোরআনের বিষয়ে অবগত করেন হজরত মুস্তেমাউদ রাজি আল্লাহ আনহু বলছেন আর এর উদ্দেশ্য হল বা এটা বলার বৃত্তি ছিল বা এটা বলার উদ্দেশ্য ছিল মহানবী হজরত মোহাম্মদামের তিনি স্পষ্ট তাদেরকে জানিয়ে দিয়েছেন যে দেখো কোরআনের ব্যাপারে আমি আল্লাহ তালার পক্ষ থেকে না জেনে কোনো বিষয় তোমাদের সামনে উপস্থাপন করি না কোরআনের যত সব বিষয় আমি উপস্থাপন করি একটাও আমার নিজের পক্ষ থেকে নয় সব কিছু আমি আল্লাহ তালার পক্ষ থেকেই উপস্থাপন করি এজন্য কোরআনের বিষয়ে কোনো বিষয়ে হস্তক্ষেপ করা বা কোনো বিষয়ে রদবদল করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না এরপর হজরত মুসলাম মাহমুদ রাজিয়ালু বলছেন এই যে ইল্লা মা ইউহা ইলাইয়া এই অংশ দ্বারা আরেকটা আপত্তিরও উত্তর চলে আসে বা আরেকটা আপত্তি দূর হয় অনেকেই বলে তাকে যে বিসমিল্লা কুরআন শরীফের প্রথম আয়াত নয় এটাকে প্রত্যেক সুরার শুরুতে মহানবী হজরত মোহাম্মদ মুসাল্লাহ সাল্লাম ইনসার্ট করেছেন অর্থাৎ অন্তর্ভুক্ত বিসমিল্লা প্রত্যেক সুরার শুরুতে অন্তর্ভুক্ত ছিল না এটাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজে অন্তর্ভুক্ত করেছেন মুস্তেমাউদ রাজি আল্লাহ আনহু বলছেন যে এই আয়াতে আল্লাহ তালা তাদের উত্তর দিয়ে দিয়েছেন যে কোরআনের কোনো বিষয় মহানবী হজরত মোহাম্মদ মুস্ত সাল্লাহি সাল্লাম নিজের পক্ষ থেকে অবতারণা করেননি কেননা ইল্লা মা ইউহা ইলাইয়া তিনি তো কেবল কোরআনের বিষয়ে ততটুকুই উপস্থাপন করেন যতটুকু আল্লাহ তার প্রতি ওহি করেন তাই বিসমিল্লা যদি প্রত্যেক সুরার যে বিসমিল্লাহ প্রথম আয়াত হিসাবে সন্নিবেশিত হয়েছে এটা মহানবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাম নিজে থেকে করেন নাই এটা আল্লাহ তালা নিজে করেছেন এটা সাব্যস্ত আরেকটা বিষয় বলছেন একইভাবে অনেকেই কোরআনের সুবিন্যাসের ব্যাপারেও কথা বলে থাকে এবং সূরাগুলোর যে বিভিন্ন নাম রয়েছে এটা নিয়েও কথা বলে যে বলে কোরআনের সুবিন্যাস মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছেন অর্থাৎ দেখা যায় কোরআন শরীফে যেটা সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাক আলাকের প্রথম আয়াত কিন্তু কোরআন শরীফে তো প্রথম সুরা সুরা আলাক না সুরা পাতায়া হলো প্রথম সূরা তারপর সুরা বাকারা তারপর সুরা নিসা আল ইমরান তারপর সুরা নিসা তারপর সুরা মায়দা এভাবে ধারাবাহিকভাবে একটার পর আর একটা সুরা এসেছে তো এই যে ধারাবাহিক কোরআন শরীফের মধ্যে যে বিন্যাস এই বিন্যাস এবং তারপর যে সুরাগুলোর এক একটা নাম রয়েছে এক একটা সুরার এক একটা নাম বা একাধিক নাম তো অনেকেই বলে তাকে এগুলো মহানবী হজরত মোহাম্মদ মুস্তবাল্লা সাল্লাম করেছেন মুস্তে মাহমুদ রাজি আল্লাহ আনু বলতেন আয়াতের এই অংশ ইন ইল্লাহ মা ইউহা ইলাইয়া দ্বারা তাদের ওই আপত্তিগুলোরও খণ্ডন করা হয়েছে রদ করা হয়েছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমনটা করতে পারেন না কারণ তিনি তো কেবল ততটুকুরই অনুসরণ করেন যতটুকু আল্লাহ তাকে উহির মাধ্যমে করতে বলেন তাই সুরার বিন্যাস বা সুরার নামকরণ যাই করা হয়েছে কোনোটাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে করেননি আল্লাহ তালা যেভাবে তাকে বিন্যাস করিয়েছেন তিনি সেভাবেই করেছেন যে নাম তালা রেখেছেন সে নামেই তিনি জগতের সামনে উপস্থাপন করেছেন মুস্তাহ রাজি আল্লাহ আরেকটা আপত্তির উত্তর এর মাধ্যমে দিচ্ছেন বলছেন অনেকেই বলে আপত্তিকারকরা তারা বলে না এই শ্রেণীবিন্যাস বা সুরার যে নামগুলো রয়েছে এগুলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে তার সাহাবারা করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম করেননি কিন্তু সাহাবারা যখন কোরআনের সংকলনের কাজ চূড়ান্তভাবে কোরআন শরীফ একত্রিতকরণের কাজ লিখিত আকারে পাণ্ডুলিপি সাজানুর কাজটা করেছেন পাণ্ডুলিপি আকারে লিখিত সংকলন সম্পন্ন করেছেন তখন তারা এটা করেছেন এই আপত্তিও অনেকেই উপস্থাপন করেন হুজুর বলছেন যেখানে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামেরই এক্তিয়ার নাই নিজের পক্ষ থেকে তিনি রদবদল করতে পারেন তাই যারা এরকম কথা বলে যে সাহাবিরা এটা করেছেন তাদের এই কথাগুলো এমনিতেই ভিত্তিহীন সাব্যস্ত হয় কারণ যেখানে মোহাম্মদ সাল্লাহিমের এই অধিকার নাই সেখানে তার সাহাবিদের কিভাবে এই অধিকার বর্তায় যে তারা এটা করতে পারে এরপর হজরত মুস্তমাউদ রাজি আল্লাহ আনহু এই আয়াতের প্রেক্ষিতে খ্রিস্টান লেখক বিশেষ করে যারা খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান পাদ্রি এবং খ্রিস্টান এরকম লেখক যারা ইসলামের উপর কোরআনের উপর বিভিন্ন অজুহাতে আপত্তি করে থাকে তারা যেসব আপত্তি করে এই আপত্তিগুলোর উত্তরও তিনি এই আয়াতের প্রেক্ষিতে উপস্থাপন করেছেন তিনি বলছেন এই আয়াতের প্রেক্ষিতেই অনেক খ্রিস্টান লেখক এই আপত্তি করেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমাকে অহির মাধ্যমে করতে বলা হয় এবং মা ইয়াকুনুলি ই আন উবাদ্দাহ আমার পক্ষে কখনো সমী সমীচীন নয় যে আমি এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করি এই দুইটি আয়াত দ্বারা মূলত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাসেক মনসুখ সম্পর্কিত বিষয়ে যে আপত্তি পরবর্তীতে কোরআন শরীফে উঠার ছিল সেটা থেকে বাঁচার চেষ্টা করেছেন এটা হলো খ্রিস্টান লেখক বা খ্রিস্টান যারা আপত্তিকারক রয়েছে সমালোচক তাদের এটা উত্তর যে কোরআন শরীফে যে নাসেক মনসুখ রয়েছে যে কিছু আয়াত রহিত হয়ে গেছে তো এই আয়াতগুলো যে রহিত হয়েছে এর বিষয়ে যাতে দলিল উপস্থাপন করা যায় এর বিষয়ে যাতে সাফাই গাইতে পারেন এ কারণে মহানবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লাহ সাল্লাম কথা বলেছেন যে ইন আত্মাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো যা কিছু করি তা আল্লাহ আল্লাহতালা আমার প্রতি যা উহি করেন তার ভিত্তিতেই করি মা উলি আন উবাদ দিলাহু এই কোরআন শরীফে এছাড়া আমার নিজের পক্ষ থেকে কোনো পরিবর্তন করার এখতিয়ার নাই তো এরকম একটা আপত্তি যেহেতু মহানবী হজরত মোহাম্মদ মুস্ত সাল্লাহ সাল্লাম এই নাসেক মুনসুকের আপত্তিটাকে এভাবে তিনি তাদের মুখ বন্ধ করতে চেয়েছেন যে আমি যে নাসেক মুনসুক কোরআন শরীফের যেগুলো হয়েছে রহিত হয়ে গেছে এটা আমি নিজের পক্ষ থেকে করি নাই এটা আল্লাহতালা তার পক্ষ থেকে করেছেন আল্লাহতালার নির্দেশেই এই নাসেক মনসুখ করা হয়েছে এটা আমার ইচ্ছা অনুযায়ী হয় নাই আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী হয়েছে হজরত মুস্তে মাহমুদ রাজি আল্লাহ আনহু এর উত্তর দিচ্ছেন তিনি বলছেন এমন চিন্তাধারা সম্পূর্ণরূপে বেকার ও নিরর্থক এখানে নাসেক মনসুখের বৈধতা দেওয়ার কোনো ধরনের কথাই বলা হয় নাই নাসেক মনসুখের বৈধতার কোনো প্রশ্নই এখানে আসে না নাসেক মনসুখের বিষয়টা এখানে কোনোভাবেই নাই বরং এ আয়াত বলছে পবিত্র কোরআন বরং এই আয়াত আরও বলছে পবিত্র কোরআন এমন এক কিতাব যাতে কোনো ধরনের নাসেক মনসুখ হওয়ার কোনো ধরনের অবকাশেই নাই কোনো ধরনের সুযোগই নাই কেননা মুসল বলছেন কেননা কাফেরদের দাবি ছিল বাদদিলহু তুমি এই কোরআন শরীফে কিছু একটা পরিবর্তন করে দেখাও তারা এই কোরআন শরীফের মধ্যে পরিবর্তন চাচ্ছিল নাসেক মনসুকের অর্থ হলো যে পরিবর্তন হয়ে গেছে না মানে এটাকে বাদ দেওয়া হয়েছে কোরআন শরীফে যদি আগে থেকেই কিছু আয়াত এমন থাকতো যেগুলোকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া আয়াত যদি আগে থেকে বিদ্যমান থাকতো তাহলে তো কাফেরদের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করার কোনো প্রয়োজনই ছিল না যে তুমি এর মধ্যে থেকে কিছু অংশ বাদ দাও কারণ এই বাদ দেওয়ার প্রস্তাব যে কাফেররা মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের কাছে উপস্থাপন করেছে এর উদ্দেশ্য কী ছিল এর দুইটা উদ্দেশ্য তাদের ছিল প্রথম উদ্দেশ্য ছিল যদি মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তাদের এই দাবি মেনে নেন আর কোনো অংশকে বাদ দিয়ে দেন তাহলে তারা কোরআন শরীফের ব্যাপারে আপত্তি তুলত যে হে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তুমি তো বলো যে এই কোরআন শরীফ তোমার প্রতি আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কই এটা তো আল্লাহতালার অবতীর্ণকৃত কিতাব না যদি আল্লাহ তালার পক্ষ থেকেই অবতীর্ণ হতো তোমার নিজের লেখা না হতো নিজের রচনা না হতো তাহলে তুমি এটা বাদ দিলে কিভাবে। যদি আল্লাহ তালার পক্ষ থেকে হতো তাহলে তুমি এটা বাদ দিতে পারতে না তাই তুমি যেহেতু এই জিনিস বাদ দিতে পেরেছো এর অর্থ হলো তুমি এটাকে বানিয়েছো তুমি এটাকে রচনা করেছো লিখেছো এটা ছিল তাদের প্রথম উদ্দেশ্য তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি তাদের এই দাবি না মানেন তাহলে তারা লোকদেরকে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বিরোধিতায় লাগাবে লোকদের আবেগ অনুভূতিকে উস্কে দিবে এভাবে যে দেখো মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম জাতির মধ্যে অক্ষ চান না জাতির মধ্যে সন্ধি চান না আমরা তাকে একটু কিছু অংশ বাদ দিয়ে একটা সমঝোতা করার প্রস্তাব দিচ্ছি আর তিনি সেই প্রস্তাব মানছেন না কেমন লোক যে জাতির মধ্যে অক্ষ চায় না জাতির মধ্যে শান্তি চায় না নিজের বাইদের মধ্যে বাতৃত্ব এবং সহ অবস্থান চায় না এ কেমন কেমন লোক এটা বলে লোকদেরকে তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে ফুসলাতে চেয়েছিল বিরুদ্ধে তাদেরকে উস্কে দিতে চাচ্ছিল তো এই দুইটা উদ্দেশ্য ছিল বাদ্দিল হু বলার পিছনে তাদের কারণ যে এই কোরআনে তুমি একটা পরিবর্তন করে দেখাও এখন মুস্তে রাজি আল্লাহ আনহু বলছেন যদি কোরআন শরীফের পূর্ব থেকেই নাসেক মনসুখ থাকত অর্থাৎ কোরআন শরীফের এমন কিছু আয়াত বা কিছু আয়াত এমন থাকতো যেগুলো আল্লাহ তালা আগে অবতীর্ণ করেছিলেন তারপর এগুলোকে বাতিল করে দিয়েছেন তাহলে তো কাফেরদের নতুন করে আর এই প্রস্তাব দেওয়ার প্রয়োজন ছিল না তারা তো ওইগুলো দেখিয়ে বলতে পারতো হে সাল্লাম তুমি বলছো আল্লাহ পক্ষ থেকে এই কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে যদি নাজিল করা হতো আগে এই অংশটা নাজিল করা হয়েছিল তারপর এটা কীভাবে পরিবর্তন হলো আল্লাহ তো আলেমুল গায় আল্লাহ তো ভবিষ্যতের খবরও জানেন সব কিছুই জানেন আল্লাহ তো জানতেন এর চেয়ে ভালো অংশ এটা তাই ভালো অংশ যেটা সবচেয়ে ভালো সেটা আগে দিলেই পারতেন তে না দিয়ে আগে এটা দিলেন তারপর এটাকে পরিবর্তন করে এইটা নাজিল করলেন এর উদ্দেশ্য কি তো এটা থেকে সাব্যস্ত হয় এটা আল্লাহর কালাম নয় এটা আপনার বানানো কালাম তাই আপনি এখন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে তাল মিলিয়ে পরিবর্তন করতে চাচ্ছেন তো হজরত মুস্তেমাউদ রাজি আল্লাহ আনু বলছেন এটা বরং নাসেক মনসুখের যে বিষয়টা এটাকে রদ করে এটাকে বাতিল সাব্যস্ত করে যে ইল্লা মা ইউহা ইলাইয়া যে আমি তো কেবল ততটুকুই করি যতটুকু আল্লাহ তালা আমার প্রতি ওহি অবতীর্ণ করেন যদি নাসেক মনসুখ থাকতো তাহলে তারা কাফেররা এ ধরনের দাবি এসে আল্লাহ রসুলের কাছে আবার নতুন করে কুরআন শরীফের মধ্যে পরিবর্তন আনার দাবি উত্থাপন করতো না নতুন করে কোরআন শরীফের মধ্যে শিক্ষার মধ্যে পরিবর্তন আনার বা পরিবর্তন করে উপস্থাপন করার দাবি সাব্যস্ত করছে কোরআন শরীফের পূর্বে কোনো ধরনের নাসেক মনসুখ ছিল না এরপরে বলছেন কোরআন শরীফে যদি নাসেক মনসুখ থাকতোই তাহলে কাপেরদের এ ধরনের ষড়যন্ত্র করারও কোনো প্রয়োজন ছিল না তাহলে তো তারা ওই আয়াতগুলো নিয়েই বলতে পারতো হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা এখন প্রস্তাব দিলাম যে তুমি মূর্তি পূজার শিক্ষা বাদ দাও যে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা যে শিক্ষা দিচ্ছ এটাকে তুমি বাদ দাও আমাদের জাতি রীতিনীতির বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছো এগুলোর থেকে তুমি বিরত থাকো তুমি বলছো এটা পারবে না তুমি তো এর আগেও অনেক বিষয় বাদ দিয়েছ আগে যেহেতু বাদ দিতে পেরেছো এখন কেন কেন দিতে পারবে না এই আপত্তিও তারা উত্থাপন করার সুযোগ পেত যেহেতু এটা করার সুযোগ পায়নি তাই এটা সাব্যস্ত করে কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের নাসেক মনসুক নাই কোরআন শরীফ পূর্বেও শুরুতে যেরকম ছিল পর পরবর্তীতেও ঠিক একইভাবে অক্ষত রয়েছে এরপরে আয়াতের শেষ অংশে গিয়ে আল্লাহতালা বলছেন ইন্নি আখাফু নিশ্চয়ই আমি বয় করি ইন আসাইতু যে আমি লঙ্ঘন করি রাব্বি আমার প্রভুর আজাবা আজাব শাস্তি ইয়াউমিন আজিম ভয়ঙ্কর দিনের শাস্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ইন্নি আখাফু ইন আশাই রাব্বি আজাবা ইয়ৌমিন আজিম আমি আমার প্রভুর ভয়ঙ্কর দিনের শাস্তিকে ভয় করি তো এই আয়াতের আল্লাহ রসুল বলছেন যে তোমরা যে প্রস্তাব দিচ্ছ এই কোরআন শরীফের মধ্যে এই কোরআন শরীফকে বাদ দিয়ে আরেকটা নতুন কোরআন শরীফ নিয়ে আসতে বা এই কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে আমি এটা করা থেকে আল্লাহ তালার ভয়ঙ্কর দিনের আজাব বা আল্লাহ আল্লাহতালার যে মহা আজাব রয়েছে ভয়ঙ্কর আজাব রয়েছে সেটাকে আমি ভয় করি তো আপত্তিকারকরা বলে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা দ্বারা সাব্যস্ত হয় যে ভয়ঙ্কর দিনের এর বয়ে যদি তার না থাকতো আল্লাহ তালার শাস্তির বয়স যদি তার না থাকতো তাহলে তিনি এর মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারতেন হযত মুস্তে মাহমুদ রাজি আল্লাহ আনু বলছেন মুঠেও এই আয়াতের অর্থ এরকম নয় বরং এর অর্থ হচ্ছে যে আমি যদি এটাকে পরিবর্তন করি তাহলে আমি তোমাদের জন্য ভয়ঙ্কর এক আজাবের আশঙ্কা করি এটা কেন আজাবুন আজিম বলতে একজনের উপর আপতিত শাস্তিকে আজাবুন আজিম বা ভয়ঙ্কর দিনের আজাব বলা হয় না ভয়ঙ্কর দিনের আজাব বলা হয় যেটা জাতির উপর আপতিত হয় যেটা গোটা জাতিকে আক্রান্ত করে এবং যে শাস্তির প্রভাব বছরের পর বছর হাজার হাজার বছর যাবত। জাতির উপর থেকে যায় এরকম যে শাস্তি এটাকে আজহাবুন আজিম বা ভয়ঙ্কর শাস্তি বলা হয় তো হযরত মুস্তা রাজি আল্লাহ আনু বলছেন কোরআনের শিক্ষা হচ্ছে ঐশী শিক্ষা আর এই আয়াতের এটাই ইঙ্গিত করা হয়েছে যে কোরআনে যে শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষাগুলো এমন যেগুলো নিজ গুণেই মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী সাব্যস্ত এটা যদি মানুষ অবলম্বন করে তাহলে মানুষের উপকার সাধিত হয় আর এটাকে যদি মানুষ প্রত্যাখ্যান করে তাহলে মানুষের নিজের ক্ষতি হয় এই কারণে যদি কোরআন শরীফের শিক্ষার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করা হয় তাহলে এটা মানুষের জন্য অপকারী হবে কারণ কোরআন শরীফটা মানুষের উপকারের জন্য নাজিল করা হয়েছে আর যে জিনিসটা মানুষের কল্যাণের জন্য মানুষের প্রভূত উন্নতির জন্য দান করা হয়েছে এটাকে প্রত্যাখ্যান করা এটা মানুষের জন্য ভয়ঙ্কর এটা মানুষের জন্য বিপজ্জনক অর্থাৎ যে মানুষ যে জিনিসে মানুষের উন্নতি মন্ত্র নিহিত যে জিনিসের মধ্যে মানুষের প্রভূত উপকার নিহিত সেটাকে বাদ দেওয়া নিজের পায়ে নিজে কোরাল মারার নামান্তর হয় নিজের বিপদ নিজে ডেকে আনার নামান্তর হয় তাই কোরআন শরীফ যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী যার মধ্যে মানুষের উন্নতির সব মূল মন্ত্র নিহিত রয়েছে এটা যদি কেউ পরিবর্তন করে বা বাদ দেয় এটাও তার নিজের পায়ে কোরাল মারার নামান্তর অর্থাৎ নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসার নামান্তর এতে শুধু নিজের ক্ষতি হয় না এতে পুরো জাতির ক্ষতি হয় এ এর ক্ষতি পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করে এজন্যই কোরআন শরীফের মধ্যে কোনো পরিবর্তন সাধনকে আজাবা ইয়াউমিন আজিম বলে আখ্যায়িত করা হয়েছে যে এক ভয়ঙ্কর দিনের শাস্তি বা ভয়ঙ্কর দিনের পরিণতির দিকে ঠেলে দেওয়ার নামান্তর বলে আখ্যায়িত করা হয়েছে হজরত মুস্তি মাহদুর রাজি আল্লাহ আনহু এ বিষয়টি বোঝানোর জন্য তারপর একটা উদাহরণ দিয়েছেন যে যেরকম যদি কোনো ডাক্তার কোনো রুগীকে কোনো ব্যবস্থাপত্র দেয় যে তোমার এই ওষুধ খেতে হবে তারপর রুগী যদি বলে যে আমি এই ওষুধগুলো খেতে পারি এই ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি তবে আপনি যে ওই ওষুধটা লিখেছেন সেটা পরিবর্তন করে দেন তখন ডাক্তার কি বলবে ডাক্তার যদি উত্তর দে যে আমি এই ওষুধটা পরিবর্তনের ব্যাপারে ভয় করি এর অর্থ কী ডাক্তার ওষুধ পরিবর্তন করতে ভয় পাচ্ছে না এর অর্থ হচ্ছে ডাক্তার বোঝাতে চাচ্ছে যে দেখো তোমার জন্য যে ওষুধ দরকার ছিল তোমার জন্য যে উপকারী ওষুধ ছিল এটা এই ওষুধেই তোমার যে রোগ এটা সারাতে হলে এই ওষুধেই লাগবে এই ওষুধটাই তোমার উপকার তোমার জন্য উপকারী তাই আমি এটা পরিবর্তন করতে ভয় পাচ্ছি এর অর্থ এইটা যে ডাক্তার আরেকটা ওষুধ লিখে দিতে ভয় পাচ্ছে ডাক্তার তো আরেকটা ওষুধ সে লিখেই দিতে পারে কিন্তু ডাক্তার এখানে বলছে রুগীর জন্য সেটা ভালো হবে না তাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম যেটা বলছেন ইনি আপু ইন আসাই তো রাব্বি আজাবা ইয়ামিন আজিম যে আমি তো যদি আমি অবাধ্যতা করি তাহলে আমি ভয়ঙ্কর দিনের আজাবের আশঙ্কা করি এখানেও তিনি এরকম কথাই বলেছেন যে দেখো এটা পরিবর্তন করলে আমি ভয় পাচ্ছি তা না এটা পরিবর্তন করলে পরিবর্তনের ফলে তোমাদের ক্ষতি হবে কারণ এটা যা আমার প্রতি অবতীর্ণ করা হয়েছে যা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি দরকার আর দরকার ছিল বলেই প্রয়োজন ছিল বলেই আল্লাহ তালা এটাকেই তোমাদের জন্য দিয়েছেন যদি অন্য কোনো বিষয় বা অন্য শিক্ষা থাকতো যেটা তোমাদের জন্য এর চেয়ে বেশি উপযোগী ছিল বা উপযোগী হতো তাহলে আল্লাতলা এটা না দিয়ে সেটাই দিতেন কিন্তু আল্লাহ তালা সেটা দেন নাই দিয়েছেন এটা এর অর্থ হল এই শিক্ষাটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং সময় উপযোগী এবং তোমাদের জন্য তোমাদের উন্নতির জন্য প্রয়োজন ছিল তাই এটা যদি তোমরা পরিবর্তন করতে চাও তাহলে ক্ষতিটা তোমাদের হবে তোমরাই দুর্যোগের মধ্যে দুর্ভোগের মধ্যে তোমরা নিপতিত হবে এরপর সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে কুল লাউ শাহ আল্লাহ কুল তুমি বলো লাউ যদি শাহ তিনি চাইতেন আল্লাহ আল্লাহ মা তালাউতুহু যে মা নয় তালাউতুহু ইহাকে পাঠ করা হয় মা তালাউতুহু আমি ইহাকে পাঠ করি আলাইকুম তোমাদের উপর ওয়ালা আর নয় আদরাকুম ওয়ালা আদ্রাকুম এবং আমি এটা তোমাদেরকে অবগত করি বিহি ইহাকে তো এই অংশের সাবলীর অনুবাদ হচ্ছে কুল্লাউসা আল্লাহু আল্লাহ মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি আর তুমি বলো আল্লাহ যদি চাইতেন তাহলে আমি এ বাণী তোমাদের পরে শোনাতাম না আর এই শিক্ষাও আমি তোমাদেরকে অবগত করতাম না পাকাদ অবশ্যই লাবিস্তু আমি কাটিয়েছি ফিকুম তোমাদের মধ্যে উমরান এক সুদীর্ঘ সময় বয়স মিন কাবলিহি এর পূর্বে পাকাদ লাবিস্তু ফিকুম উমরা মিন কাবলি এর পূর্বে আমি তোমাদের মধ্যে এক সুদীর্ঘ জীবন কাটিয়েছি আপালা তাহা কিলুন তারপরেও কি তোমরা বুদ্ধি খাটাবে না তো হজরত মুসলিমাউর আল্লাহ আনু বলছেন এ আয়াতে এসে আল্লাহতলা বলছেন তোমরা যেভাবে আমাকে বারবার এই কোরআন শরীফকে পরিবর্তন করে আরেকটা কোরআন শরীফ আনতে বা এর শিক্ষাগুলো পরিবর্তন করে আরেকটা শিক্ষা আনতে বলছ যদি এটা এরকম বিষয়ই হতো যে এই শিক্ষাকে পরিবর্তন করে আরেকটা শিক্ষা আনলে সেটা তোমাদের জন্য উপকারী সাব্যস্ত হতো তাহলে তো এটা আগেই আমি তোমাদের জন্য নিয়ে আসতাম তো আগেই যেহেতু নিয়ে আসি নাই এর অর্থ এটাই যে কোরআন শরীফে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে বিষয়টা অবতীর্ণ করা হয়েছে এটাই তোমাদের জন্য উপযুক্ত ছিল এটাই তোমাদের জন্য নির্ধারিত ছিল আর এটাই আসল বিষয় ছিল আর এটাই এজন্যই তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে হুজুর বলছেন এর মাধ্যমে নাসেক মনসুখের যে ধারণা সেটারও রদ করা হয়েছে বা সেই ধারণাতেও অনেক বড় ধরনের একটা আঘাত করা হয়েছে এই আয়াতের মাধ্যমে যে কুল্লাউসা আল্লাহু আল্লাহ মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদুম বিহি আল্লাহ যদি চাইতেন তাহলে আমি তোমাদেরকে এই বাণী পরে শোনাতাম না আর এই বিষয়গুলো তোমাদেরকেও অবগত করতাম না এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন যে কুরআন শরীফের যদি এমন কোনো বিষয় হতো যেটা মানুষের জন্য উপযোগী না তাহলে আরেকটা বিষয় যদি হতো যেটা উপযোগী রয়েছে তাহলে তো তালা সেটা আগেই অবতীর্ণ করতেন এটা অবতীর্ণ করতেন না কিন্তু আল্লাহ তালা জানতেন যেটা অবতীর্ণ করা হয়েছে এটাই সবচেয়ে বেশি উপযোগী এই কারণে অনুপযোগী কোনো বিষয় আল্লাহ তালা এর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ করেননি তাই এটা সাব্যস্ত করছে কোরআন শরীফে এমন কোনো বিষয় নাই বা এমন কোনো বিষয় উপস্থাপন করা হয় নাই যেটা পরবর্তীতে বাত বাতিল বা বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে তাই কোরআন শরীফ এর এই আয়াত যারা বলছে যে আগে এই বিষয়টা অবতীর্ণ করা হয়েছিল তারপর এই বিষয়টা অবতীর্ণ করা হয়েছে এর ফলে আগের বিষয়টাকে বাদ দেওয়া হয়েছে তাদের এই ধরনের ধ্যান ধারণা এবং চিন্তাধারা ভুল এবং অযৌক্তিক সাব্যস্ত হয় এরপর হজরত মুস্ত মাহমুদ আনহু বলছেন এই আয়তের পরের অংশে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসালাম বলছেন ফিকুম ফি কম উম কাবলিহে আপালাত যে আমি তোমাদের মধ্যে এক সুদীর্ঘ জীবন কাটিয়েছি তারপরও কি তোমরা তোমাদের বুদ্ধি বিবেক কাটাবে না এই অংশে এসে আল্লাহ তালা নবীদের সত্যতার একটা বড় নীতি ও মানদণ্ড বর্ণনা করেছেন যে প্রত্যেক নবী যারা আল্লাহর পক্ষ থেকে আসার আল্লাহর পক্ষ থেকে মনোনীত হওয়ার দাবি করেন তাদের সত্যতা যাচাইয়ের একটা বড় মানদণ্ড হিসাবে এই অংশটাকে আল্লাহতালা উপস্থাপন করেছেন মহানবী সাল্লা আলাই সাল্লামকে এই অংশে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন তার নবুয়তের সত্যতার মানদণ্ড হিসাবে তার নবুয়তের পূর্বের যে জীবন পূত পবিত্র জীবন তিনি নবুয়তের পূর্বে ও কাটিয়েছেন সেই জীবনকে যেন তিনি কাফেরদের সামনে উপস্থাপন করেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে বলেন যে দেখো আমি আজ না হয় নবুয়ত দাবি করেছি কিন্তু নবুয়তের দাবির পূর্বেও তো আমি তোমাদের মধ্যে এক সুদীর্ঘ জীবন কাটিয়েছি নবুয়তের দাবির পূর্বের জীবন আর নবুয়তের জীবন এই দুই জীবনের মধ্যে কোনো ধরনের ব্যবধান নাই যে এমন না নবুয়তের দাবির পূর্বে আমি তোমাদের মধ্যে ছিলাম তারপর নবুয়তের দাবির পূর্বে একটা দীর্ঘ সময় আমি বাহিরে ছিলাম তোমাদের লুকচক্ষুর আড়ালে ছিলাম তারপর অনেক বছর তোমাদের লুকচক্ষুর আড়ালে কাটিয়ে তারপর আমি হঠাৎ করে অনেক বছর পরে এসে তোমাদের সামনে হাজির হয়েছি আর নবুয়তের দাবি করে দিয়েছি এরকম না আমি নবুয়তের আগের দিন পর্য নবুয়তের দাবির আগের দিন পর্যন্ত তোমাদের সামনেই ছিলাম এক মুহূর্তের জন্য তোমাদের কাছ থেকে আড়াল ছিলাম না তোমরা আমার প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মুহূর্তের বিষয় তোমরা প্রত্যক্ষ করেছ আর নবুয়তের পরেও তোমরা আমাকে দেখছো তাই নবুয়তের পূর্বের যে জীবন আমি সেটাকে আমার নবুয়তের সত্যতার দলিল হিসাবে তোমাদের সামনে উপস্থাপন করছি মোহাম্মদ হজরত মুস্তাহ রাজি আনু বলছেন যে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলছেন যে দেখো নবুয়তের পূর্বেও তো আমি তোমাদের কাছে সবচেয়ে বেশি পরে হেজগার মুত্তাকে ছিলাম নবুয়ের লাভের পূর্বেও তো তোমরা আমাকে সবচেয়ে বেশি আলামিন এবং সাদেক বলে আখ্যায়িত করেছো সবচেয়ে সত্যবাদী সবচেয়ে বিশ্বস্ত বলে তোমরা আমাকে ঘোষণা দিয়েছ নবুয়তের পূর্বেও তো আমি তোমাদের মধ্যে চারিত্রিক দিক থেকে সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত ব্যক্তি ছিলাম আমার চরিত্র নিয়ে তোমরা গর্ব করতে অহংকার করতে আর এক রাতের ব্যবধানেই আমার সব পরিবর্তন হয়ে গেল আমি তোমাদের দৃষ্টিতে সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়ে গেলাম আর এমন মিথ্যাবাদী যে যে নাকি তালার ব্যাপারে মিথ্যা আরোপ করছে আমি সেরকম হয়ে গেলাম এটা কিভাবে হতে পারে যে জাগতিক ব্যাপারে কোনোদিন দিন মিথ্যার আশ্রয় নেয়নি যে জাগতিক বিষয়ে কোনোদিন এক সুদীর্ঘ জীবন চল্লিশ বছরের জীবন তোমাদের সামনে কাটিয়েছে কোনোদিন মিথ্যা কথা বলেনি কোনোদিন কারোর সাথে কোনো ধরনের প্রতারণা করেনি যার চরিত্রে কোনো ধরনের কালেমা লেপন করা যায় না যার চরিত্রে কোনো ধরনের দাগ বা কলঙ্কিত যার চরিত্রকে কোনো ধরনের কলঙ্কিত করা যায় না যে এরকম একটা জীবন চল্লিশ বছরের জীবন তোমাদের সামনে কাটিয়েছে সে হঠাৎ করে এসে এক মুহূর্তের ব্যবধানে কিভাবে সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়ে যেতে পারে একবার তোমরা তোমাদের আফাল্লা তাহা তোমাদের বিবেক বুদ্ধিকে খাটাবে না এরপর হুজুর মুসলিম রাজিয়াল আনহু মানুষের মনস্তাত্ত্বিক দিকের অবতারণা করছেন তিনি বলছেন মানুষের ফিতরতের একটা রীতি আছে একটা বিধান আছে মানুষের ফিতরত এক মুহূর্তে বা রাতারাতি কখনো পরিবর্তন হয় না মানুষের স্বভাব চরিত্র যেটা আছে এটা এমন না যে হুট করে হঠাৎ করে আত্মকা কাকতালীয়ভাবে হঠাৎ পরিবর্তন হয়ে যাবে এরকম আমূল পরিবর্তন মানুষের স্বভাবে কখনো এক মুহূর্তে আসে না হোক সেটা নেকির ক্ষেত্রে অথবা মন্দের ক্ষেত্রে অর্থাৎ হঠাৎ করে গতকাল পর্যন্ত একটা লোক জগতের সবচেয়ে খারাপ ছিল আর আজকে এসে সবচেয়ে ফরেজদার মুত্তা কি এক মুহূর্তে মানে এক রাতের ব্যবধানে সকাল পর্যন্ত সে খারাপ ছিল বা রাত পর্যন্ত সে খারাপ ছিল আর সকালে উঠে সে একদম পরহেজগার মুত্তাকি মুমেন বান্ধা হয়ে যাবে তার চরিত্রে এরকম একটা আমূল পরিবর্তন আসবে এটা হয় না ঠিক একইভাবে একটা লোক গত রাত পর্যন্ত সারা জীবন পরহেজগার মুত্তাকি পুত পবিত্র জীবনের অধিকারী ছিল আর সকালে উঠে সে হঠাৎ করে সমাজের সবচেয়ে খারাপ লোক হয়ে যাবে তার চরিত্র সবচেয়ে অধপতিত হয়ে যাবে সবচেয়ে মন্দ সব দিক তার মধ্যে চলে আসবে এটা কখনো হতে পারে না তো মহানবী হজরত সাল্লাম বলছেন এই বিষয়টাই তাদের সামনে উপস্থাপন করেছেন যে দেখো আমি গত রাত পর্যন্ত তোমাদের চোখের আড়ালে ছিলাম না আর তোমরা সাক্ষী দিচ্ছ গত রাত পর্যন্ত আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে মুত্তাকি সবচেয়ে পরেশগার সবচেয়ে পণ্যবান সবচেয়ে সত্যবাদী সবচেয়ে বিশ্বস্ত লোক আর আজ এসে হঠাৎ করে আমার মধ্যেই আমূল পরিবর্তন আমি সবচেয়ে বড় বিদ্যাবাদী সবচেয়ে বড় প্রতারক কিভাবে হয়ে গেল এটা হতে পারে না মোহাম্মদ মুসফা সাল্লাম বলছেন যে দেখো এর বিপরীতে তোমাদেরই তো সাক্ষ্য রয়েছে তোমরাই তো এতদিন আমার ব্যাপারে সাক্ষ্য দিয়েছ আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এই বিষয়টা নিয়ে তোমরা একবার ভাববে না একবার তোমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করবে না নিজেদের বুদ্ধি বিবেককে একবার নাড়া দিবে না যে যে লোকটাকে আমরা এতদিন সবচেয়ে ভালো বলেছি ভালো জানতাম ভালো দেখেছি আমরা যাচাই বাছাই করে ফরক করে দেখেছি সব দিক থেকে তার চেয়ে ভালো আর কেউ হয় না সেই লোকটা একদিনে এক মুহূর্তে কিভাবে খারাপ হয় কিভাবে তার বিষয়ে খারাপ বিষয়ে অবতারণার করছি এরপর হুজুর বলছেন সম্রাট হেরাক্লিয়াস এই বিষয়টাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের যাচাইয়ের মানদণ্ড হিসাবে নিয়েছিল সে মোহাম্মদ মুস্তফা সাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত যখন পায় পত্র পায় পত্র পাওয়ার পর সে ফরমান জারি করে যে আরবের কোনো কাপেলা বা লোক যদি যায় তাকে ধরে নিয়ে আসো তার বিষয়টা আমরা যাচাই করতে চাই তো আবু সুফিয়ানের কাপেলা সেখানে বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিল এবং সেই কাপেলাকে ধরে নিয়ে আসা হয় এবং আবু সুফিয়ানকে দাঁড় করিয়ে সে এই বিষয়টাই জিজ্ঞেস করেছিল যে এই যে তোমাদের আরবে তোমাদের মধ্যে একজন নবুয়তের দাবি করেছে বলতো তার নবুয়তের দাবির পূর্বের জীবনটা কেমন সে কি কখনো কারোর সাথে প্রতারণা করেছে কারোর সাথে ধোঁকাবাজি করেছে তার পূর্বের জীবনটা কি খুব খারাপ ছিল না ভালো ছিল সে কিন্তু মোহাম্মদ মুস্তবা সাল্লাহিসামের দাবির পরের জীবন কি সেটা জানতে চায় নাই সেও জিজ্ঞেস করেছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাম নবুয়তের দাবির পূর্বের জীবনটা তার কেমন ছিল তো হজরত মুস্তেমাউদ রাজি আল্লাহ আনহু এখানে আরেকটা বিষয় বলছেন ইলমুল নাফস বা মনোবিজ্ঞানের দিক থেকেও আরেকটা বিষয় প্রমাণিত বা মনোবিজ্ঞানও এই বিষয়টা জগতের সামনে উপস্থাপন করে যে দুটি কারণ ছাড়া মানুষের মধ্যে কখনো বড় ধরনের পরিবর্তন হঠাৎ করে আসে না এটা খুব সূক্ষ্ম বিষয় তাই আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলিম মহম্মদ রাজিয়াল্লাহ আনহু বলছেন মনোবিজ্ঞানও বলে যে মানুষের মধ্যে বড় ধরনের পরিবর্তন চারিত্রিক ক্ষেত্রে দুইটা কারণ ছাড়া হয় না এক দৈহিক পরিবর্তনের কারণে অর্থাৎ যদি কোনো মানুষের হঠাৎ আঘাতপ্রাপ্ত হয় আর মস্তিষ্কের মধ্যে আঘাত হয় এর ফলে মস্তিষ্কের বিকৃতি ঘটে বা তার স্মৃতিভ্রম হয় আঘাতের কারণে তাহলে মানুষের চরিত্রের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসে দেখা যায় মানুষ হয় নিরাশ হয় খুব খারাপ কাজ করে নতুবা সে অনেক ভালো কাজ হঠাৎ করেই করতে শুরু করে তার মস্তিষ্কের পরিবর্তনের কারণে এটা হয়ে থাকে আর দ্বিতীয় মানুষের মধ্যে যে পরিবর্তন আসে সেটা হলো যে যদি কোনো বড় ধরনের আধ্যাত্মিক পরিবর্তন বা আধ্যাত্মিক ঘটনা তার সামনে ঘটে এর কারণেও মানুষের মধ্যে হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন হয় যে যদি মানুষ হুজুর বলছেন এই দুই ধরনের পরিবর্তন ছাড়া এই দুই ধরনের ঘটনা ছাড়া এই দুই ধরনের বিষয় ছাড়া মানুষের মধ্যে হঠাৎ করে চরিত্রগত দিক থেকে বড়ো ধরনের কোনো পরিবর্তন আর অন্য কোনোভাবে ঘটে না তাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ও বলছেন যে ইতিহাস থেকে এটা সাব্যস্ত যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনেও এ ধরনের দুইটা বড় ধরনের কোনো ঘটনা আসেনি যে তার মধ্যে হঠাৎ করে কোনো পরিবর্তন আসবে যে তিনি হঠাৎ করে কোনো আঘাত পেয়েছেন আর তার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে বা তার স্মৃতির বিভ্রম হয়েছে যে কারণে তিনি ভালো থেকে হঠাৎ করে হঠাৎ করে আত্মকা তিনি খারাপ হয়ে যাবেন এরকম কোনো ঘটনা তার ক্ষেত্রেও নাই এরপরে হজরত মুস্তে মাহুদ রাজি আল্লাহ আনহু বলছেন হজরত রসুলে করিম সাল্লাই সাল্লামের যে পুত পবিত্র জীবন তিনি যে নবতের দাবির পূর্বেও যে সুদীর্ঘ জীবন কাটিয়েছেন আর এই জীবনটা যে একদম পুত পবিত্র ছিল এর মধ্যে কেউ কোনো ধরনের আপত্তির অবকাশ পাবে না এর অনেক দৃষ্টান্ত ইতিহাসে রয়েছে তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের এই নবতের পূর্বের জীবনের বিষয়ে তার বিরুদ্ধবাদী এবং তার শত্রুদের যে সাক্ষ্য ছিল সেই সাক্ষ্যগুলোও তিনি একে একে উপস্থাপন করেছেন তো এই সাক্ষ্যের পরিমাণও এত বেশি যে আমি আর কয়েক মিনিট এক দুইটা বলবো বাকিগুলো আগামী দরসে বলা হবে তো মুস্তে মাহমুদ রাজি আল্লাহ আনহু বলছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নবতের পূর্বের জীবন যে পুত পবিত্র ছিল আর এতে যে কোনো ধরনের অপবিত্রতার সংস্রব ছিল না কোনো ধরনের মিথ্যার সংস্রব ছিলেন না ছিল না তিনি যে এর আগেও চরম সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন এটা তার শত্রুরাও সাক্ষী দিয়েছে আর ইতিহাসে এটা সংরক্ষিত রয়েছে তিরবিদি শরীফ কিতাবুত উৎ তফসিরে উল্লেখ রয়েছে মহানবীর সাল্লাই সাল্লামের সাথে আবু জেহেলের একবার আলোচনা হয় আর আবুজাহ আলোচনার প্রাককালে বলেছিল ইন্না লা ইন্না লা তাকজিবুকা বাল নাকজিবু বিমা যে এটা আমরা তো তোমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করি না বরং তুমি যে বিষয়টা উপস্থাপন করছো সেটাকে মিথ্যা বলি দেখেন মোহাম্মদ মুস্তবা সাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল আবুদের সে বলছে হে মোহাম্মদ মুস্তবা সাল্লাহ আমরা তোমাকে মিথ্যাবাদী বলছি না তুমি সত্যবাদী এ বিষয়ে আমরা সাক্ষী দিচ্ছি যে তোমার চেয়ে বড় সত্যবাদী আর জগতে নাই কিন্তু তুমি যে বিষয়টা উপস্থাপন করছো সেটাকে আমরা মিথ্যা বলছি মুস্তফা আল্লাহ আনু বলছেন যে দেখেন নবুয়তের দাবির পরও চরম শত্রু হয়েও আবু জেহেল এটা বলার দুঃসাহস দেখাতে পারেনি হে মোহাম্মদ মুস্তফা সাল্লাহি সাল্লাম তুমি মিথ্যাবাদী বরং সে অপবাদ আরোপ করেছে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের শিক্ষার ব্যাপারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ ব্যাপারে মিত্যাবাদী বলতে তার মধ্যে সংকোচ কাজ করেছে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ শত্রু যারা ছিল তারা পরবর্তীতে ধীরে ধীরে তার প্রতি মিথ্যার আপত্তি উত্থাপন করেছে কিন্তু নবরতের পরপর তারা এটা করার সাহস পায়নি হজরত মুসলিমাউদ্দ রাজি আল্লাহ আরেকজন কুরাই সর্দারের বক্তব্য তুলে ধরেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহিমের চারিত্রিক সাক্ষ্য হিসাবে নাজর বিন হারেসার ঘটনা তিনি ওই নয়জন ব্যক্তির অন্তর্ভুক্ত যারা মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল একবার কাপেররা হজের সময় যে লোকেরা আসবে তাদেরকে মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ব্যাপারে কি বলবে এই ব্যাপারে পরামর্শ করছিল তো কেউ বলছিল যে আমরা বলবো সে মিথ্যাবাদী কেউ বলছিল যে আমরা বলবো সে জাদুঘর কেউ বলছিল যে আমরা বলবো সে পাগল হয়ে গেছে তখন এই হারেস বিন নাজার বিন হারেস সে দাঁড়িয়ে যায় এবং দুশের সাথে বলে যে তোমরা মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম আমাদের মধ্যেই ছিলেন যুবক ছিলেন আর যুবক থেকে তিনি পূর্ণ বয়সকে অর্ধেক বয়সে উপনীত হয়েছেন আমরা তাকে ছোটোবেলা থেকে দেখেছি কিন্তু তার চরিত্র এমন তাকে তো মিথ্যাবাদী বলে কখনো সাব্যস্ত করা যায় না কারণ আমরা সবাই তাকে ছোট থেকেই সত্যবাদী আল আমিন সাদেক বলে অভিহিত করেছি তারপর বলতে আমরা অনেক পাগল দেখেছি কিন্তু তার মতো তো কাউকে দেখিনি আমরা অনেক জাদুকর দেখেছি কিন্তু তার মতো কাউকে দেখিনি তাই লোকদেরকে এটা বলে তাদেরকে বোঝানো যাবে না হজরত মুস্ত মাহমুদ রাজি আল্লাহ আনহু এই যে নাজর বিন হারেসের ঘটনা এই ঘটনা উল্লেখ করে অনেকগুলো দিক এই ঘটনার আলোকে তুলে ধরেছেন ইনশাল্লাহ আগামীকালের এর দরসে এই বিষয়গুলো উপস্থাপন করা হবে ওয়াখের দাওয়ান আনিল হামদুল্লাহ রবীল আলম রান মুবারক রমদান রমদান মুবারক রমদান করি